প্রিয় দর্শক, আজকে আমরা একটি নতুন এপিসোডে নতুন গাছ নিয়ে জানব। গাছটির নাম হারজোড়া। আপনারা অনেকেই দেখেছেন বা অনেকে দেখেননি, তবে এর কিছু পরিচয় জানব। হারজোড়া গাছ বা হার ভাঙা গাছ, বিশেষত গ্রাম বাংলায় একে হারেঙ্গা লতা নামেও ডাকা হয়ে থাকে। এটি একটি লতা বিশেষ, টুকরো টুকরো যেরকম হাড় শরীরের হাড়গুলি জয়েন্ট থাকে, ঠিক সেই ধরনেরই এই গাছটি হয়ে থাকে। গাছটি একটি বৈজ্ঞানিক নাম রয়েছে, বৈজ্ঞানিক নামটি হল সিসিয়াস কোয়ান্ড্রানগুলারিস। এই লতানো গাছ মানব শরীরে বা কোনো প্রাণীর শরীরে হাড় ভেঙে গেলে বা আঘাত লাগলে বা ফোলা থাকলে সেইটি সারাতে এটি সক্ষম। এই হাড় ভাঙা গাছের আদি যে জায়গাটা হলো, সে জায়গাটা হলো উষ্ণমণ্ডলীয় আফ্রিকা, আরব, এছাড়া মাদাস্কার কিছু অঞ্চল, ভারত, শ্রীলঙ্কা ও জাভা দ্বীপে এটি দেখতে পাওয়া যায়। সাধারণত বৃষ্টিবহুল অঞ্চলে ঝোপ জঙ্গল, বৃহৎ শাখা সমৃত এই গাছটি দেখতে পাওয়া যায়। সরল ও সরু পাতা হয়, ছোট ছোট কাণ্ডটি রসালো হয়। অনেকে গ্রাম বাংলায় এই গাছটির লতা এরা রান্না করে খেয়ে থাকে। গাছটি একটু যেমন সবুজ দেখতে এবং এর শাখাগুলি হয় জোড়া জোড়া, হাড় ভাঙার মতন, যে জয়েন্ট জয়েন্ট থাকে, ছোটো ছোটো টুকরো টুকরো। এই গাছটি সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে কিছু হালকা ফুল দেখতে পাওয়া যায় এবং ফল হয়, এর ফলগুলি গোলাকার আর পাকলে লাল হয় এবং একটি ছোট বীজ থাকে, তাই এক বীজই বলা হয়ে থাকে। তো গাছটি সম্পর্কে আমরা, এর কিছু উপকারিতা রয়েছে, সেই উপকারিতাগুলো আমরা জেনে নেই। যেমন হারজোড়া স্কার্ভি রোগে নাক, কান ও হাড় ভাঙা চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এই গাছটি যেমন হাড়ের যে জোড়া থাকে সেখানটায় জয়েন্ট লাগাতে খুবই কার্যকরী হয়। এর ডাটা হয়, ডাটাগুলি পাতা, সমপরিমাণ রসুন এবং গোগলুর সাথে একসাথে বেটে গরম করে সেই ভাঙা স্থানে প্রলেপ দিলে দু থেকে তিন দিনের মধ্যে ধীরে ধীরে সেই ভাঙা স্থানটি জোড়া লাগার বা ব্যথা কমার জন্য খুবই উপকার হয়ে থাকে। এছাড়া হাড় ভাঙার যে ফোলা বা ব্যথা সারাতেও একটি আপনাদের মিশ্রণ তৈরি করতে হবে, সেটি হলো হাড় ভাঙার ডাটা আর কিছু গন্ধপাতা বা গন্ধবালি বলা হয় সেটাকে, সেই পাতা আর তার সাথে কিছু নিশিন্দার পাতার সঙ্গে সম অর্ধেক পরিমাণে এটি নিয়ে ধুত্রার পাতা কিছুটা নিয়ে সেটাকে একসাথে বেটে পেস্ট করে একটু গরম করে প্রলেপ দিলে সেই ভাঙা স্থানেই প্রলেপ দিলে সেই ভাঙা স্থানের ব্যথা এবং ফোলা দুটোই চলে যেয়ে থাকে। এছাড়া যারা মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব বা মাসের দিনগুলি এগিয়ে যায়, পিছিয়ে যায়, তখন সে এই গাছের হারজোড়া গাছের কচি ডগা কুচি কুচি করে কেটে শুকিয়ে সেটি গুঁড়ো করে সামান্য পরিমাণে নিয়ে সেটি জলের সাথে গুলিয়ে দিনে দুবার খেলে সেটা, সেই ঋতুস্রাবটি স্বাভাবিক হয়ে থাকে। এছাড়াও বা গ্রাম বাংলায় কথিত রয়েছে যে এই হারজোড়া গাছের শুকনো গুঁড়ো সকাল বিকাল দুবার খেলে অনেকের শ্বাসরোগের উপকার হয়। এছাড়া শরীরে কৃমির উপদ্রব হলে এই হারজোড়ার কিছু গুঁড়ো, এই ডালেরই গুঁড়ো রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখলে সেই চূর্ণ বলা হয় অনেকটা সেটাকে, বা গুঁড়ো বলা হয় যেটাই বলুন, সেটি দু থেকে তিন চিমটি
নিয়ে দিনে দুবার খেলে সাধারণত অসুবিধাগুলো চলে যায় ক্রিমের উপদ্রব থেকে। হাড় জোড়ার লতা বা পাতা এটি মানব শরীরে উচ্চ রক্তচাপ এবং মূত্রবর্ধক হিসাবেও কাজ করা হয়ে থাকে। তো হাড় জোড়া গাছের আর অনেক এর পর্ব রয়েছে, তো এই পর্বে আপনাদেরকে এতটুকুই দেওয়া হলো। ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, এছাড়া আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা নতুন আছেন তারা তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পুরনো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথে থাকুন এবং কমেন্ট করুন আর কী ধরনের আপনারা গাছ সম্পর্কে আপনারা জানতে চান। প্রিয় দর্শক, আরেকটি কথা বলে রাখি, প্রত্যেকটা গাছ বা ভেষজ উদ্ভিদই আমাদের শরীরের কোনো না কোনো কাজে তো অবশ্যই লাগে, তবে এর কিছু অপকারিতা রয়েছে, তাই নিজ দায়িত্বে সেটি গ্রহণ করুন এবং বিশেষ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।